আচ্ছা স্যার, আমরা এখানে যেটা আছে জাস্ট কমান্ডগুলি নেওয়ার জন্য করব, ঠিক আছে? আমরা রিপ করব বলছিলাম, কোনটা দেখে কোন পিকচারটা বইয়ে না? বইটা আছে কারো কাছে? না হলে করবো কিভাবে স্যার? চারটাই নেই তাই না স্যার? এই ইন্টারফেস সেট করা যায় কিভাবে জানেন? ইন্টারফেস সেট করা যায় কিভাবে জানেন না? না দুইটার পুরোটার বেশি কোনটাতে আছে? তিনটে নেটওয়ার্ক নিয়ে কাজ করি, কি বলেন স্যার? সমস্যা নাই তো? না তো
আপনি জানেন স্যার একের অধিক পোর্ট নিলে কি করতে হয়? সিরিয়ালটা কিভাবে লিখতে হয়? সিরিয়ালে কাজ করি না।
কি করছি কাউকে কি বোঝানো দরকার আছে? কি বোঝানো দরকার আছে কি বলেন? আপনাদের কি টপোলজি বুঝাইতে হবে? তো এখানে কি কিছু বোঝানো দরকার আছে? দেখে কি বুঝতেছেন এখানে কি কি আছে? ইয়েস নট, আমি এখনো কোনো কনফিগার করি নাই, তাই না? জাস্ট একটা টপোলজি ড্র করছি। এখানে কয়টা নেটওয়ার্ক আছে যারে বলবো সে বলবেন। লাকি আক্তার বলো কয়টা নেটওয়ার্ক আছে? হ্যাঁ কয়টা আছে? হ্যাঁ দেখো না, বুঝি না কয়টা নেটওয়ার্ক আছে। হ্যাঁ দুইটা। নেক্সট সেমিস্টার ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ। ক্যাপ্রিনা বলো, ক্যাপ্রিনা তুমি, সাবরিনা, সাবরিনা বলো। হ্যাঁ ওর সাথে কে কে একমত? হাত তুলো তো জোরে, বড় করে হাত তুলো। ওর সাথে বড় করে দেখতে পারতেছি না কয়জন, 1 2 3 4 5 6, আর নাকি একমত? হ্যাঁ 6 জন। বাকিরা কয়জন আছে তাহলে? বাকিরা যারা আছেন হাত তুলেন, যারা হাত তুলেন নাই হাত তুলেন। স্যার তুলে মানে কি? আমি কি আপনাদের টিচার না? বলতেছি কথা শুনতেছেন না? এটা মানেন না, হাত তুলেন, আমি দেখতে যাইতেছি কয়জন বাকি। হাত তুলেন কয়জন? কেউ নাই? বাকিরা কি? না হাত তুলতে বলতেছি যারা নিরপেক্ষ হাত তুলেন, মানে বুঝেন নাই সেটা তো জানতে চাইবো নাকি? আমি বুঝবো যা বুঝে গেছেন সবাই। হ্যাঁ একজন দুইজন বুঝেন নাই। এখানে নেটওয়ার্ক কয়টা আছে? এই যে লিখে দিছি একটা, কি একটা, এটা কি একটা নেটওয়ার্ক? দুইটা, এটা কি একটা? তিনটা, এটা কি একটা? চারটা, এটা কি একটা? পাঁচটা। কি কঠিন জিনিস! 1 2 3 4 5, এটা পরে কে বুঝে না? লাকি বুঝবে না কারণ সে ক্লাস করে না, তার নিয়ে আমার হেডেক নাই। বাকিরা বলেন, বাকিরা বলেন কেন বুঝেন না? এটা না বুঝার কিছু আছে এখানে? এখন কি সবাই বুঝছেন? লাকি বুঝছেন? কি বুঝছেন বলেন তো আমারে। হ্যাঁ পাঁচটা নেটওয়ার্ক আছে, আমি লিখেই দিছি এখানে। সো এটা একটা টপোলজি। আমরা এখানে কি ক্রিয়েট করব? আমরা প্রথমে এই পিসিতে এই নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস দিব, এই পিসিতে এই নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। ওকে ফাইন, ডু ইউ নো হাউ টু ডু দিস? ইয়েস অর নট? ইয়েস। দেন আমরা করার পরে ইফ উই ডু এ থিং ফ্রম দিস পিসি টু দ্যাট পিসি, উইল আই গেট রিপ্লাই ব্যাক? If I assign a ping from this PC to that PC, that means laptop 0 to laptop 2, will I get reply back? Why not? Since they are in different LAN. তাই না? Different LAN. এখানে আরেকটা LAN, এখানে আরেকটা LAN, এখানে আরেকটা LAN. এটা হয়তো বাংলাদেশের আমার এই ল্যাবে, তাই না? এখানে হয়তো বা আমেরিকার কোনো একটা ট্রাম্পের PC, তাই না স্যার? ঠিক আছে, সো আমি কিভাবে রিপ্লাই পাবো? হাউ? হ্যাঁ সো আই হ্যাভ টু ডু ইট ম্যানুয়ালি অর অটোমেটিক্যালি? ম্যানুয়ালি যদি করতে চাই, সো আমার পিংটা প্যাকেটটা যখন ওর কাছে যাবে, যেহেতু এটা আমার আমার ল্যান, খেয়াল করে স্যার, এটা যেহেতু আমার ল্যান, এই রুটারের এই ইন্টারফেস পর্যন্ত প্যাকেটটা যাবে। যাওয়ার পরে তাকে বলতে হবে তোমার কাছে গেলে তুমি কার কাছে দাও? ওর কাছে দেয়। ওকে বলতে হবে তোমার কাছে কোনো আসলে, এই নেটওয়ার্ক থেকে কোনো রিপ্লাই আসলে, রিকোয়েস্ট আসলে তুমি কার কাছে দিবা? ওর কাছে। ওর কাছে বলতে হবে যদি এই নেটওয়ার্ক থেকে কোনো রিকোয়েস্ট আসে তাহলে কার কাছে দিবা? ওর কাছে। দেন ও বলবে এর কাছে পাঠা। আবার আবার ওকে বলতে হবে তোমার কাছে কোনো রিপ্লাই আসলে, রিকোয়েস্টের রিপ্লাই আসলে দেন ওর কাছে পাঠা, বা দেন আবার ওর কাছে, দেন আবার ওর কাছে, দেন ওর কাছে, প্রতিজনের কাছে। আমার স্ট্র্যাটেজিক্যালি বলতে হবে, যেটা আমরা কোথায় করছিলাম স্ট্র্যাটেজিক্যালি, দুইটা দেখছিলাম, তাই না? এরকম এরকম দুইটা দুইটা নেটওয়ার্কে দেখছিলাম না?
যে ও কি আইপি রুট কমান্ড লিখে দিতে হয়, মনে আছে? আইপি রুট কমান্ড লিখে নেটওয়ার্ক লিখে দিতে হয়, যদি আসে তাহলে কি করো, ইন্টারফেসে পাঠাও। আবার ওকে বলতে হয় যে তুমি, ওকে বলতে হয় এই ইন্টারফেসে দিবে, আর ওকে বলতে হয় এই ইন্টারফেসে দিবে। আমরা এটা দেখছি না? ইয়েস অর না? সো সেম কাজটাই আমাদের এখানে যদি স্ট্যাটিক্যালি করি করতে হবে। সো এটা করা কি সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক কমান্ডের ব্যাপার। তার থেকে যদি আমরা কি করি, আমরা যে রাউটিং প্রোটোকল শিখছি, যেমন রিপ ভার্সন 2 দেখবো আজকে, ঠিক আছে? রিপ ভার্সন 2 যদি এখানে অ্যাসাইন করি, এখানে কনফিগার করি, এখানে কনফিগার, এখানে কনফিগার, দেন অটোমেটিক্যালি দেখবো আমরা সবাই সবার নেটওয়ার্কের ইনফরমেশনগুলি পাওয়া গেছে। দ্যাট মিনস এই রুটারের মধ্যে আমি দেখবো কীভাবে এই নেটওয়ার্কে যাইতে হয়। তার মানে এই রুটারে টেবলে কি দেখবো, এই নেটওয়ার্কে মানে রিপের ক্ষেত্রে, ডিস্টেন্স ভেক্টরের ক্ষেত্রে 172.168.1.0/24 নেটওয়ার্কে যাওয়ার জন্য নেক্সট হপ কে, আরবি, দ্যাট মিনস 10.10.30. এটা যদি 2 দেয় তাহলে 2, তাই না? ইয়েস অর না? এখানে যদি আমি .2 অ্যাসাইন করি, তার মানে কি এখানে 2 হবে? এখানে যদি আমরা .1 অ্যাসাইন করি, তাহলে এটা 1 হবে, তাই না স্যার? ক্লিয়ার? জাস্ট আমি ইন্টারফেসের নামটা লিখছি এখানে, ইন্টারফেস না, সরি, আইপি অ্যাড্রেস, তাই না স্যার? এটা .2, এটা .1, আর কার 10 এর, তাই না? ঠিক আছে, সমস্যা আছে কারো? বুঝতে পারছেন আমরা কি করব সবাই? হ্যাঁ, সমস্যা নাই তো? সো আমাকে এই চারটা, সবার প্রথম কাজ কি, প্রতিটা ইন্টারফেসে আমার আইপি অ্যাড্রেসগুলি অ্যাসাইন করতে হবে। ইয়েস, এটাই সবার প্রথম কাজ নাকি স্যার? তারপরে আমাকে রিপ কনফিগার করতে হবে। সো সবার প্রথম আমি আইপি অ্যাড্রেসগুলি অ্যাসাইন করি, সমস্যা নাই তো কারো? ভুল করলে আপনারা বললেন কিন্তু স্যার। সো ইন্টারফেসের আইপি অ্যাড্রেস কত হবে, 192.168.1.1, এটা হবে 10.10.30.1 30.2 20.1 20.2 10.1 10.2 1.1, আর এখানে যা দিই, তাই না স্যার?
কারো কি সমস্যা হইতেছে বুঝতে? আমি শুনতে চাইতেছি স্যার। ইয়েস নট বুঝি নাই। কে 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 ক্লক রেট সিরিয়াল ইন্টারফেসের ক্লক রেট ডিক্লেয়ার করা ভালো, কারণ এক একটা ইন্টারফেসের ক্লক রেট এক এক রকম থাকতে পারে। অ্যান্ড অলরেডি উই নো ক্লক রেটের ডিফারেন্স হলে কমিউনিকেশন থিওরি থেকে আমরা জানি কিভাবে সমস্যা হয়, তাই না? আমি 10টা বিট পাঠালে ওখানে 20টা বিট পাওয়া যাবে, অথবা ওখানে 20টা বিট পাঠালে মানে ক্লক সিঙ্ক্রোনাইজেশন না থাকলে সিরিয়াল ইন্টারফেসে এটা করতে হয়, ঠিক আছে? আর সিরিয়াল একটা কোশ্চেন লেখেন, ওয়াই ডু উই নিড টু ডিফাইন ডিটিই অ্যান্ড ডিসিই ইন সিরিয়াল ইন্টারফেস, অথবা হোয়াট ইজ ডিসিই অ্যান্ড ডিটিই, অথবা হোয়াট ইজ মেল অ্যান্ড ফিমেল, এটা লিখলে হবে ইন সিরিয়াল ইন্টারফেস, ঠিক আছে? ডিটিই এবং ডিসিই কি? একটা মেইল ইন্টারফেস, একটা ফিমেল। আপনারা যদি দেখেন এখানে এই যে ক্লক আসনে লেখা, এটা হচ্ছে ডিসিই আর এটা হচ্ছে ডিটিই, একটা ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট, একটা ক্লক ইকুইপমেন্ট। সো কেন ডিটিই এবং ডিসিই করতে হয়, ঠিক আছে? সিরিয়ালে কানেকশন দেওয়ার জন্য একটা মেইল একটা ফিমেল, এক সাইডে মেইল দিলে আর এক সাইডে ফিমেল ইন্টারফেস দিতে হয়, ঠিক আছে? সো একটু দিলেই বুঝতে পারবেন, গুগলে সার্চ দিলেই বুঝতে পারবেন। কই আসছিলাম? আর কারো প্রবলেম আছে? কথা বলেন।
একটু দেখেন, আমি এই ল্যাপটপ 2 থেকে 10.10.10.1, দ্যাট মিন্স এই ল্যাপটপ 2 থেকে এই ইন্টারফেসে আমি কি করলাম, পিং করলাম। দেখেন আমি কোনো রিপ্লাই পাচ্ছি না, বিকজ সে এখানে যাওয়ার পরে সে জানে না এই প্যাকেটটাকে কোথায় ফরওয়ার্ড করতে হবে, কারণ তার সাথে এটা একটা সেপারেট নেটওয়ার্ক, এটা একটা সেপারেট নেটওয়ার্ক। ক্লিয়ার তো স্যার? এটা কি একটা সেপারেট নেটওয়ার্ক? এটা একটা সেপারেট নেটওয়ার্ক। সো এটা একটা সেপারেট নেটওয়ার্ক, এটা একটা সেপারেট নেটওয়ার্ক। সো আমি এখান থেকেও যদি পিং করি, এখান থেকেও রিপ্লাই পাচ্ছি না, সো আমি এখান থেকে কিভাবে পাবো, তাই না স্যার? সো আমাকে কি করতে হবে, এই রুটার এই রুটার এই রুটার এই রুটার সবগুলি রুটারই কি করতে হবে, রিপ এনাবল করতে হবে, তাই না? সো দেখেন রিপ এনাবল করার কমান্ড অনেক কঠিন, ঠিক আছে? কি কমান্ড কি লিখতে হয়, রুটার রিপ ভার্সন 2, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? সো কি করব আমরা, প্রতিটাতে যাব রুটার রিপ ভার্সন কত, 2, তাহলে 1 করলে কি হইতো, 1 হইছে ক্লাসফুল, 2 হইছে ক্লাসলেস। আশা করি বুঝানোর কিছু নাই, একটাতে সাবনেট মাস্ক নিবে ডিফল্ট, আরটাতে আমি যা দিছি তাই নিবে, তাই না? সো যদি আমি রিপ ভার্সন 1 ইউজ করতাম, তাহলে এই সব 10 কি সব একটা নেটওয়ার্কে চলে আসতো, যেহেতু এটা ডিফল্ট সাবনেট মাস্ক। 10 মানে কি, ক্লাস এ। আচ্ছা ইন্টারফেস কি দিতে হয়, ও ইয়েস, আরেকটা কমান্ড যেটা এখানে লেখা নাই স্যার, হ্যাঁ, আমার নেটওয়ার্ক কোন কোন নেটওয়ার্ককে আমি ইনক্লুড করতে চাই, অ্যাকচুয়ালি বাইরের ওয়ার্ল্ডকে আমি প্রাইভেট নেটওয়ার্ক সম্পর্কে জানাতে চাই কি না সেটা বলতে হবে না, ঠিক আছে? সো সেই নেটওয়ার্কটা কত, 192.168, এটা কিন্তু নাই এখানে, দেখেন এই কমান্ডটাতে, হ্যাঁ, 168.1.0, তাই না? দ্যাট মিন্স আমার এই প্রাইভেট নেটওয়ার্কটাকে এই রুটার বাইরে জানানোর জন্য অনুমতি দিচ্ছে, তাই না, এই রুটারকে। ক্লিয়ার, এন্টার, এক্সিট। সো তিনটা কমান্ড, রুট কি, রুটার রিপ ভার্সন 2, তাহলে কি এই নেটওয়ার্ক কি আমাকে ইনক্লুড করতে হবে, এই যে এই নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা যদি ইনক্লুড না করি তাহলে কি হবে, যেমন ধরেন এই রুটারে যদি ওই এই রুটার এই নেটওয়ার্কটা আমি ইনক্লুড না করি, সে কি এখানে পাঠাবে এই নেটওয়ার্ক ইনফরমেশন, পাঠাবে না? আচ্ছা লেটস সি স্যার, আমরা দেখি, আমি এখনো কোয়াইট শিওর না, বাট বাই দ্য রুলস এটা পাঠানো উচিত না। সো আমরা এখানে এটারটা করি, তাই না স্যার? তবে আরেকটা কি, নেটওয়ার্ক, ও কোথায় গেল, রুটার রুটার রিপ, ঠিক আছে, নেটওয়ার্ক কি ছিল, 10.10.30.0, তাই না? ওকে স্যার, আমি এটা করলাম, এবার এখানে যাব, এখানে গিয়েও কি একই কাজ না, রুটার রিপ ভার্সন 2 নেটওয়ার্ক 10.10.30.0, ফর এক্সাম্পল আমরা এটা করলাম না আপাতত, দেখি এখানে এটা পাঠায় কিনা, তাই না? 10.10.20.0 নেটওয়ার্ক ইনক্লুড করলাম না এখানে, মনে রাখেন স্যার, হ্যাঁ। এবার এটাই যায়, রুটার রিপ ভার্সন 2 নেটওয়ার্ক, কোথায় গেছি আমরা, আরসিতে না, 20.0, একটা আরেকটা কত,
এটা 10.10.10.10 না? router rip version 2 তারপর কি নেটওয়ার্ক 10.10.10.0 তাই না, এই নেটওয়ার্কটা। আর নেটওয়ার্ক কত, নেটওয়ার্ক 172.168.1.0 এক্সিট। এটা কোন রুটার? এই রুটার, আরডি রুটার না? সো আরডি রুটারের রাউটিং টেবিল দেখতে গেলে আমরা কি করব, শো কি করতে হয়, রিপ আইপি, শো আইপি রিপ, ডেটাবেস। দেখেন অলরেডি আমার কাছে এখানে আইসা পড়ছে, সে কি বলতেছে 10.10.10.10 তার নিজের তাই না, সেটা কি ডাইরেক্টলি কানেক্টেড ফার্স্ট ইথারনেট 0/0 দিয়া, তারপরে 172.168.1.0 এটাও কি ডাইরেক্টলি কানেক্টেড, কিন্তু দেখেন ওই যে 13 ইনফরমেশনও চলে আসছে তার কাছে, 20 ইনফরমেশনও চলে আসছে, ইভেন 172.168.1.10 দিছিলাম না, রিপ্লাই পাবো না? দেখেন পাওয়া যেতেছে। সো এই পিসি থেকে যেহেতু তার কাছে এখন কি আছে, টেবিলটা আছে তাই না, সেই জন্য সে পাওয়া যাইতেছে। দেখেন এখানেও কি আসছে, তো এটা যে দ্যাট মিনস কি স্যার, এটা আমার এই নেটওয়ার্কটি এই যে 10.10. এর কাছে 10.10.20.10.0 এই রুটারকে না করছিলাম না স্যার, লেট মি চেক দ্যাট ওয়ান। কস্ট কত দেখেন, 10.10.20.0 আমি কোন রুটারে গেছি, এই রুটারে না, কোথায় আছি, আর এতে, আর এতে 20.0 মানে এখানে যাইতে কস্ট কত, 1, কস্ট কত 1, এবং না এটা কি ডিরেক্টলি কানেক্টেড, এটা কি ডিরেক্টলি কানেক্টেড 20.0 মানে এখান থেকে এখানে যাইতে, বাট এটা কি ডিরেক্টলি কানেক্টেড, ইয়েস অর নট, ডিরেক্টলি কানেক্টেড হইলে এই যে দেখেন কি লেখা আছে, সি, দ্যাট মিনস কি, কি বলা, সি মানে কানেক্টেড, সি মানে কানেক্টেড, তার মানে কি এই দুইটাই একমাত্র এই রুটারের জন্য ডাইরেক্টলি কানেক্ট, অ্যাকচুয়ালি তো সত্য তাই না, আর বাকিগুলি আর মানে কিসের মাধ্যমে জানছে, কিসের মাধ্যমে, রিপের মাধ্যমে, যদি ওএসপিএফ এর মাধ্যমে জানতো, ওএসপিএফ এর মাধ্যমে জানলে তাহলে কি লেখা থাকতো, ও ঠিক আছে। আসসালামু আলাইকুম, আসছো, পাঁচটার সময় শেষ হবে আমার, সরি 3:50 ক্লাস শেষ হবে। তুই কোথা, না তুই কোথা, হ্যাঁ
19 350 এর শেষ তাহলে তার সমস্যা কি সমস্যা কি তার ডকুমেন্টস নিয়ে আইসে তো লাভ নাই আমাকে তো কাজ করতে হবে এখানে মানে তোর কি লেখা শেষ হয়ে গেছে ও তাহলে তুই এসে যা সিগনেচার করে গেলি হ্যাঁ বাট সিগনেচার করলে তো আমার কাজ আছে স্ক্যান করে দিতে হবে না না এটা নিয়ে আবার এই যে মানে হাতে করে নিয়ে বাসায় যাওয়া তাই বলতেছি শেষ হয় সেটার উপরে কথা তুই দেখ শেষ করলে আমি 5-10 মিনিট আগে করতে পারি না ধরবো এখনো ক্লাসই আছি সমস্যা নেই আচ্ছা ঠিক আছে দেখেন আমাদের এই যে 170-168 যে নেটওয়ার্কটা আছে এটা থেকে 1-2-3 তিনটা নেটওয়ার্ক তিনটা হোপ দূরে তাই না সেই জন্য কি আছে 3 এই 120 কেন স্যার হ্যাঁ বলেন তো এটা একটু আনসার দিয়ে আমাকে হ্যাঁ হ্যাঁ 120/2 কেন ঠিক আছে নিজের এডিট একটু দেখবেন হ্যাঁ হ্যাঁ আমি জানি না স্যার দেখবেন স্যার হ্যাঁ ক্লিয়ার সো এই হচ্ছে রিপ কনফিগার এখন আমরা যেটা দেখতে পারি যে আমরা একটা নতুন একটা নেটওয়ার্ক নেই তাই না স্যার যদি অ্যাডভার্টাইজ না করি তাহলে কি আসে কি না তাই না যেমন এই রুটারের সাথে এটা কানেক্টেড ঢুকলাম এখানে বুঝেন নাই কি করতেছি ইন্টারফেস ফাস্ট ইথারনেট 1/0 9/60 আইপি অ্যাড্রেস ফর এক্সাম্পল 30.30.30.1 এটা 255.255.255.252 ঠিক আছে এখানকার আর এটার হয়েছে ইন্টারফেস গিগা ইথারনেট ছিল তাই না গিগা ইথারনেট কত ছিল স্যার 0/0 9/60 আপ করলাম আইপি অ্যাড্রেস কত জানিয়েছিল 30.30.30.2 না ওটা 1 ছিল না ইয়েস অর না 255.255.255.252 এক্সিট দিলাম দেখি এটাতে পাই কিনা পিন করে পিন 30.30.30. ওইটা কিছু 1 ছিল না ওই যে পিসিটাকে পিং করলাম ওই থেকে এই রুটার থেকে তাই না পিং রিপ্লাই পাই দিছি ইয়েস পিন্টু পাচ্ছি পিং রিপ্লাই হ্যাঁ তো জি স্যার মানে ও নাই গে এখানে পিং রিপ্লাই পাইছি আমরা
কোথা থেকে পিং করছি? এই পিসি থেকে, এই এই রুটার থেকে এই পিসিটাকে পিং করলাম, পাইলাম না। কেন পাইলাম না? কারণ এই নেটওয়ার্ক সম্পর্কে কোনো ইনফরমেশনই এদের কাছে নাই, যেহেতু আমি কি করি নাই, আমি যেহেতু রিপেট ইনক্লুড করি নাই। দেখি আমরা এখানে যাই, দেখি কিংবা এই নেটওয়ার্কে দেখি, ওই যে নতুন নেটওয়ার্কটা ক্রিয়েট করছি সেটা কি 30 না, সেটা শো আইপি রুট দিয়ে দেখি। দেখেন 30-র কোনো কিছু আছে ইনফরমেশন? দেখেন আছে 30-র কোনো ইনফরমেশন রাউটিং টেবিলে? সো এগুলি মানে তো বুঝেন কোন নেটওয়ার্ক কত হোপ দূরে, তার নেক্সট হোপ কি। যেমন আর এর জন্য, আর এর জন্য 10.10.10.0 মানে ওর জন্য এই নেটওয়ার্কে যাওয়ার জন্য তার নেক্সট হোপ কে? 10.10.30.2, তাই না? হ্যাঁ, তাই লেখা না? রিপিট টেবিলে যেমন থাকে, দেখেন তো, তাই না? তার মানে নেক্সট হোপ, এটা দিয়ে কি বুঝিয়ে দিছে? নেক্সট হোপ কে? এটাই তো রিপ ছিল নাকি স্যার? কস্ট কত? 2, এখানকার কস্ট 1, এখানকার কস্ট 3। সো যেই কস্টগুলি ডাইরেক্টলি কানেক্টেড ডেটা, ঠিক আছে, সেটার কস্ট কত? 0, দেওয়া নাই, তাই না? মানে ডাইরেক্টলি কানেক্টেড। দেখেন এই এই নেটওয়ার্কটা ডাইরেক্টলি কানেক্টেড, যেন এটা কস্ট নাই। এটা এটা কি এটার সাথে ডাইরেক্টলি কানেক্ট, বা এই নেটওয়ার্কে এটা কস্ট আছে, তাই না? ক্লিয়ার? তো সমস্যা আছে, সো পিং করলে পাবো না আমরা। বাট যদি আমরা এই রুটারকে বলি এই নেটওয়ার্কটা কি অ্যাডভার্টাইজ করতে, তাহলে কি সবাই পাওয়া যাবে? যেমন আমি এখন যদি বলি আসছিকে আসছিকে বললাম রিপ দিয়ে, রুটার রিপ, এটা দিয়ে তুমি কি করো এই নেটওয়ার্কটা মানে 30.30.30.0 এই নেটওয়ার্কটাকে তুমি অ্যাডভার্টাইজ করো। দেখেন এবার এখানে গিয়ে শো আইপি রুট দেই, আসছে? চলে আসছে না? হ্যাঁ, কি আসছে বলেন তো? এটা দেখেন ক্লাস ফুল আসছে, তাই না? যেহেতু আমি ভার্সন 2 বলি নাই, তাই না? এর কাছে কি এটা ক্লাস ফুল চলে আসছে? সো আমাকে কি করতে হবে এখানে? ভার্সন 2, তাই না? আমি কি এখানে ইন্টারফেসে কি করছিলাম? নেটওয়ার্ক ফাংশনটি তো আগেই করছি, এটা হওয়ার কথা ছিল।
তো এখানে আপডেট দেখাচ্ছে, বাট এরকম দেখার প্রধান কথা ছিল, ঠিক আছে, যেমন 10.10.0.0.0/30 submitted বলছে, তাই না স্যার? বাট এখানে এটা বলতেছে না, হয়তো বা আরেকটা সাবমিট করলে হয়তো বা বলবে। হ্যাঁ, সো বাট এখানে দেখাইতেছে না, এটা হওয়ার কথা ছিল 30.30.30.0, তাই না? বুঝো নাই? সো এখানে একটা রং ইনফরমেশন হইতেছে, এটা হওয়ার কথা ছিল কত, 30.30.30.0/24 অথবা /30, তাই না? টাইম হয়ে গেছে, এখানেও এটাই দেখা যাচ্ছে। সো অথবা নেক্সট আপডেটে এটা করতে পারে। দেখেন আমি লিঙ্কটা ডাউন করে দিয়ে আপ করছি, তারপর এটা এখানে ডাউন মানে দেখাইতেছি আছে, কারণ কি সময় গেল, 15 সেকেন্ড তো ফিগার আপডেট তো হয়ে গেছে, করতে পারলাম না। দেখেন দেখাইতেছে, তাই না? কতক্ষণ পর দেখাবে না স্যার? যখন হ্যাঁ পিরিয়ডিক আপডেট আবার হয়ে গেলে দেখেন এখনো দেখাইতেছে, তাই না? তার মানে কি আমি আমি এখনো রিপেয়ার প্রবলেম কি এখনো যদি আমি কি করি এটাতে প্যাকেট পাঠায় সে ফরওয়ার্ড করে দিবে, তাই না স্যার? যেমন আমি এখান থেকে যদি পিং করি 10.10.30.30.30.2 পিং করি, তাহলে কি আমাকে ওই যে প্যাকেটটা সে ফরওয়ার্ড করতেছে, যার জন্য 10.10.20.2, তার মানে ও বলতেছে যে এটা মানে এই ওই যে 20.2 কি এর অ্যাড্রেস না, ও বলতেছে কি আর পাঠাইতে পারতেছে, বাট ও কিন্তু পাঠাই দিতেছে, কারণ ওর টেবিলে এটা আছে। যদি ওর টেবিল থেকে চলে যায় তো দেখেন এখনও আসছে স্যার, 30 সেকেন্ড না 90 সেকেন্ড যেন ওয়েট করতে হয়। ঠিক আছে, নিজের এটা একটু দেখে নিন। হ্যাঁ, পরে দেখবেন কি তার কাছ থেকে রিপ্লাই আসতেছে, যে মানে এখান থেকে রিপ্লাই আসতেছে, সরি এটা আর যাওয়া যাবে না, কারণ তার টেবিলে এখন আর নাই, বাট যেহেতু এখন তার টেবিলে আছে সে কী করতেছে পাঠাই দিছে, এখনও পাঠাই দিছে। ওর কাছেও এখন আসে না, এই যে সমস্যা রিপেয়ার, তাই না স্যার? আমরা যেগুলি পড়ছিলাম সেগুলি শিখলাম তো এখানে, তো আপনারা যেটা দেখবেন লুপ ক্রিয়েট হয় কিনা, লুপ ক্রিয়েট করা যায় কিনা, তিনটা দিয়ে যে এক্সাম্পলটা আমরা দেখছিলাম সেটা দেখেন। হ্যাঁ, এখনো দেখাইতেছি, যদি ওর রাউটিং টেবিলে দেখাবে না, ঠিক আছে, দেখেন দেখেন ওর রাউটিং টেবিলে আছে, আছে ওর রাউটিং টেবিলে নাই 30 না, বাট তাদের কাছে এখনো ইনফরমেশনটা সে দেয় নাই, হয়তো বা এটা পিরিয়ডিক আপডেট দেরি আছে আর কি, এখনো তার কাছে আছে। এই যে এতক্ষণে সে পাইছে কি পসিবলি ডাউন, তার মানে এবার সে পাওয়া যাওয়ার কথা যদি তার কাছে পাঠায় আর কি, এই যে পসিবলি ডাউন। এখন যদি আমি এখান থেকে পিংটা করি তাহলে কি হয় দেখেন, এখনো সে পাঠাই দিছে, কারণ এখনো সে শিওর না 20.2 থেকে আসতেছে, এটা আসার কথা কত এখান থেকে, তাই না? নেটওয়ার্ক স্লো না, এটা কিসের রিপেয়ার,
রোজে পিরিয়ডিক আপডেট কতক্ষণ পর পরে পাঠাবো, ট্রিগার আপডেট কতক্ষণ পর পরে পাঠাবো, এটার উপরে ডিপেন্ডস করে, ঠিক আছে? কি করলাম আজকে আমরা? অনেক কঠিন একটা ল্যাব করছি, জানেন স্যার? হ্যাঁ, অনেক কঠিন একটা ল্যাব করছি স্যার। একটা টপোলজি জিনিসই নিয়ে তাকে রিপ কনফিগার করছে, দেখছি যে আমরা যদি ডাইনামিক রাউটিং প্রোটোকল ইউজ করি তাহলে কি হবে, অটোমেটিক্যালি সবগুলি রুটারে কি হয়ে যাবে, তা কি হবে, তাদের রাউটিং টেবিলটা ক্রিয়েট হবে এবং তারা নিজেরা নিজেদের এই ইনফরমেশন শেয়ার করবে ইউজিং দি ইউটিউব ল্যান্ড ইন দা ক্লাস। হ্যাঁ, এটা করে কিভাবে আমরা করতে পারি, ঠিক আছে? সো আর দরকার না, কমপ্লিকেটেড করলাম না স্যার, ঠিক আছে স্যার? এটা কি কোনো আছে আমি ফোন কেবল ইউজ করবো, হয়তো বা কোনো এক জায়গায় এটা করার কারণে হয়তো বা কোনো এক জায়গায় এখান থেকে এখানে কানেকশন সিরিয়াল দিয়ে আছে, থাকা তো সমস্যা নাই, কেবল দিয়ে কানেক্ট দিলে সমস্যা, বাট এখান থেকে কি হবে এই জায়গাটা থেকে এই জায়গাটাতে ব্যান্ডউইথ স্লো হবে, সিরিয়াল দিয়ে 128 রূপে বানাতে পারবে। কারো কোনো কোশ্চেন আছে স্যার? কারো কোনো কোশ্চেন আছে? আমরা এই টপোলজিতে দিয়ে আমরা ওয়েস্ট, হ্যাঁ তাহলে তো আসেন না, এখন এখন আমাদের ব্যাসিক হওয়ার জন্য সমস্যা আছে নাকি কারো স্যার, বলেন নাহলে চলে যায়, ইয়ে সব না যেহেতু করাইতেছি এতদিন ধরে কোনো প্রবলেম তো নাই, আল্লাহ থাকলে তো অবশ্যই আমার কাছে আসতেন, দেখেন বলতেন, তাই না? পরীক্ষার আগে আপনাদের সাথে আমার সম্পর্ক শেষ, পরীক্ষা করে পাশ করলে দেখেন একটা বলেন স্যার আমি পাশ করছি, মিশনে আসেন স্যার তাহলে খুলে ভালো, পরীক্ষার আগে শেষ। কারো সমস্যা নাই তো স্যার, তাহলে এখানে ফিনিশ করলাম, আমরা নেক্সট ক্লাসে ওই। আচ্ছা, আপনাদের আরেকটা ব্যাপার যেটা বলা হয় না, ওই সেকশনে কেবল কিনে নিয়ে আসবে, তারপরে কি জানি বলে দিলে আর যে 45 হ্যাঁ কানেক্টর আছে সেগুলি কিনে নিয়ে আসে, তারা খুব সম্ভব শনিবারে ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাছে ওই কেবলের ল্যাবটা করবে, আমি ওই ল্যাবটা করে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না, কারণ এটা ওই উনি করাই দেবে, তো এটার জন্য একটা দিন নষ্ট করার কোনো মানে হয় না, তো আপনারা যারা চান কিনে নিয়ে তার কাছ থেকে শিখে নিতে পারেন, ঠিক আছে? একজন একজন না, সব দুই একসাথে গিয়ে তারপর তার কাছ থেকে শিখে নিতে, একটা আগে বলবে পুরোপুরি আমি আট দশটা করবো তো 6 টাকা করে লাগবে, ঠিক আছে? আর কেবল এই 2 মিনিটে 3 মিনিটে আমি যে কেবল নিয়ে নিই, আমি জানি না আমি বাবা বলে ওই জায়গা তো অনেক, আপনারা হয়তো আরেকটি ডেকিস করবেন, হ্যাঁ এই যে কেমনটা কিভাবে আজকে প্রতিভা কিভাবে লাগবে যে সিক্স থেকে বাইশ মিশে যে পড়তে ঢুকে সে কিভাবে আপনি বাজারে কেবল পাবেন কোন সরকারে পাবেন একটু স্যার ওটা দেখবেন, কারণ প্রথম যখন জমা যাবেন তখনই এই কাজগুলি করতে দিবে, ঠিক আছে? তো ভালো করে শিখে নিয়ে কিভাবে ক্রস দুই ধরনের কেবল হয়, একটা ক্রস ওভার কেবল আর একটা স্ট্রেট কেবল, ক্রস ওভার কেবল কখন ইউজ করছি আপনারা দেখতেই পারতেছেন, তাই না? রুটারের সাথে রুটারের ক্রস ওভার এবং এটার সাথে স্ট্রেট, তাই না? ওকে স্যার, আল্লাহ হাফেজ।